দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে ৪৮টি আসনে মনোনয়ন দেবে আওয়ামী লীগ। এজন্য আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন ১৫৪৯ জন নারী। বৃহস্পতিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ ক্রসফায়ারের মুখে পড়েছে বিএনপির এমন অভিযোগে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ও জাতিসংঘের মতো ফোরাম বর্তমান সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে, ফলে এখন বিএনপির সব আশাই শেষ হয়ে গেছে। বাইডেন একসঙ্গে কাজ করার কথা বলে ঋষি সুনাক সেই বার্তা দিয়েছে, আর ফ্রান্সের প্রেসিডেন্ট তিনিও বার্তা দিয়েছিলেন একসঙ্গে কাজ করার। এখন আর আটলান্টিকের উপর থেকেও কিছু আসে না, কোনো ভালো বার্তা তারা পাচ্ছে না, এবং এদিকেও কোনো বার্তা আসে নাই বা আসার কোনো কারণও নেই। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে ৪৮টি আসনে মনোনয়ন দেবে আওয়ামী লীগ। এজন্য আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন ১৫৪৯ জন নারী। বৃহস্পতিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ ক্রসফায়ারের মুখে পড়েছে বিএনপির এমন অভিযোগে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ও জাতিসংঘের মতো ফোরাম বর্তমান সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে, ফলে এখন বিএনপির সব আশাই শেষ হয়ে গেছে। বাইডেন একসঙ্গে কাজ করার কথা বলে ঋষি সুনাক সেই বার্তা দিয়েছে, আর ফ্রান্সের প্রেসিডেন্ট তিনিও বার্তা দিয়েছিলেন একসঙ্গে কাজ করার। এখন আর আটলান্টিকের উপর থেকেও কিছু আসে না, কোনো ভালো বার্তা তারা পাচ্ছে না, এবং এদিকেও কোনো বার্তা আসে নাই বা আসার কোনো কারণও নেই। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে ৪৮টি আসনে মনোনয়ন দেবে আওয়ামী লীগ। এজন্য আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন ১৫৪৯ জন নারী। বৃহস্পতিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ ক্রসফায়ারের মুখে পড়েছে বিএনপির এমন অভিযোগে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ও জাতিসংঘের মতো ফোরাম বর্তমান সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে, ফলে এখন বিএনপির সব আশাই শেষ হয়ে গেছে। বাইডেন একসঙ্গে কাজ করার কথা বলে ঋষি সুনাক সেই বার্তা দিয়েছে, আর ফ্রান্সের প্রেসিডেন্ট তিনিও বার্তা দিয়েছিলেন একসঙ্গে কাজ করার। এখন আর আটলান্টিকের উপর থেকেও কিছু আসে না, কোনো ভালো বার্তা তারা পাচ্ছে না, এবং এদিকেও কোনো বার্তা আসে নাই বা আসার কোনো কারণও নেই।